প্রিয় দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি। প্রতিবারের মতো আজকে আমি আলোচনা করব ক্লাইটোরিস কি এবং ক্লাইটোরাল অর্গাজম কাকে বলে। তো চলুন দর্শক, শুরু করা যাক। ক্লাইটোরিস নারী দেহের সবচাইতে স্পর্শকাতর অংশ। এটি মূলত কয়েকটি স্পর্শকাতর স্থানের একটি সমন্বয় যা সমগ্র যোনি অঞ্চলের উপরে দৃশ্যমান ও ভিতরের অংশে ছড়িয়ে আছে। অনেকে মনে করে ল্যাবিয়া ম্যানোরায় মূত্রছিদ্রের উপরে অবস্থিত সামান্য ফোলা স্থানটি ক্লাইটোরিস, কিন্তু আসলে সেটি হলো সমগ্র ক্লাইটোরিসের অংশসমূহের কেন্দ্রবিন্দু ক্লাইটোরাল গ্ল্যান্ডস বা ভঙ্গাগোর। এর একটু উপরে মোন্স পিউবিস অঞ্চলে ঠিক নিচেই সামান্য একটু স্থান জুড়ে যে যৌনকেশবিহীন অঞ্চল রয়েছে সেটি চামড়ার নিচে আছে ক্লাইটোরাল স্যাপ্ট। মেয়েটির ক্লাইটোরাল অঞ্চল উত্তেজিত হলে নালাকার এই অংশটি রক্ত এসে স্ফীত হয়ে যাওয়া তা হাত দিয়ে অনুভব করা যায়। এই স্থানে জোরে চাপ না দিয়ে আঙ্গুল বুলিয়ে দেয়া বেশ আরামদায়ক। এর অত্যাধিক স্পর্শকাতরতার জন্য একে উত্তেজিত করে তোলার পূর্বে অবশ্য মেয়েটিকে চরম উত্তেজনার দ্বারপ্রান্তে নিয়ে যেতে হবে, কারণ অনুত্তেজিত অবস্থায় এই টুপির মতো অংশটিতে আঙ্গুল ঘষা বা জিব্বা বোলানো মেয়েটির জন্য দারুণ অস্বস্তির হতে পারে। ভঙ্গাগোরে আদর মূলত আলতোভাবে আঙ্গুলের স্পর্শ দিয়ে শুরু করা ভালো। সেক্ষেত্রে ভঙ্গাগোরের নিচে মেয়েটির ল্যাবিয়া ম্যানোরাই জিব্বা দিয়ে চাটতে চাটতে ভঙ্গাগোরের আঙ্গুলি করা যেতে পারে। আস্তে আস্তে আঙ্গুলের গতি বাড়াতে হবে। এভাবে মেয়েটিকে বেশ কিছুক্ষণ আদর করার পর আস্তে আস্তে মুখ উপরে এনে জিব্বা দিয়ে ভঙ্গাগোরে লাগিয়ে চাটা শুরু করতে হবে। এ সময় মেয়েটির যোনির ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিলে সে আরো উত্তেজিত হতে পারে। যোনির ভেতরে প্রথমে একটা, তারপর দুটো আঙ্গুল নিয়ে যতটা সম্ভব গভীরে নিয়ে আবার বের করে আনতে হবে। এ সময় যোনির দেয়ালে তেমন একটা চাপ না দিলেই ভালো। এরকম কিছুক্ষণ করে আবার মুখ নামিয়ে যোনি মুখ জিব্বা দিয়ে চাটতে চাটতে ভঙ্গাগোর আঙ্গুল দিয়ে ঘষা শুরু করা যায়। এ সময় যোনির ভেতরে একই সাথে আঙ্গুল ও জিব্বা ঢুকিয়ে আবার বের করা যেতে পারে। মূলত এভাবে যতক্ষণ পর্যন্ত মেয়েটির অর্গাজম না হয় চালিয়ে যেতে হবে। আর এই পুরো সময়টাতে অবশ্যই যে হাতটি খালি থাকবে সে হাত দিয়ে মেয়েটির দেহের উপরাংশে যতটুকু পারা যায়, যেমন তার স্তনে একটু হাত বুলিয়ে বা একটু চেপে ধরে সংযোগ রক্ষা করতে হবে। এইভাবে যে অর্গাজম হয় তাকে বলা হয় ক্লাইটোরাল অর্গাজম। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে এখনই শেয়ার করুন আর ভিডিওটিতে লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনি কি ভিডিও দেখতে চান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।